নতুন মালের দাম কম ইন্ডিয়ান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি শাম আজকে আটাইশে সেপ্টেম্বর দুই সাল দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব দর্শক দর্শক বাজারে কিন্তু ভরপুর আমদানি আর ইন্ডিয়ান নতুন পেঁয়াজের সাউদের পেঁয়াজ তা বর্তমান বাজার কত যাচ্ছে সেটা জানতে পারবেন আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রচুর পেঁয়াজ আছে আর আমি কিন্তু সকাল সকালই চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমি এখন অবস্থান করছি শ্যামবাজারে শ্যামবাজার লাল তা দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আলুর দাম কেমন আছে সেটা আমরা জানিয়ে দেবো সেটা জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে এই যে আলুর ঘরে আমরা যাচ্ছি এখন তো আমাদের সাথেই থাকবেন এই দেখেন এই যে এটা কিন্তু আলু এই যে ছোট আলু থেকে শুরু করে বড় আলু পর্যন্ত সবই আছে এখানেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে ছোট আলু থেকে বড় আলু এখানে কোন কোন জায়গার আলু আছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই আসসালামু আলাইকুম

আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম ভাইজান কেমন আছেন ভাইজান বর্তমানে আলুর দাম কমেছে না বেড়েছে মুন্সিগঞ্জের আলু এটা কত করে যাচ্ছে চুয়াল্লিশ ইন্ডিয়ার আলু কি এসেছে ইন্ডিয়ার আলু আসে নাই কেউ এখনো

বাইশ টাকা থেকে পঁচিশ টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ঘরের নাম আল্লা দর্শক আমরা এখন নিউ জলায় যাবো মেসাজ নিউ জলায় তা নিউ জলায় গিয়ে কিন্তু আমরা জানব কোনটার কোন পেঁয়াজের কত দাম যাচ্ছে আর নিউ জলায় কিন্তু প্রচুর পরিমাণে এই যে ইন্ডিয়ান পিয়াল ঢুকেছে

অনেক কমে গিয়েছে অনেক কমে গেছে এখন ইন্ডিয়ারা তো বলতেছে আমাদের পিএস এই যে আমরা পাঠাচ্ছি আমাদের রিলিজ দাও এখন এই কথা বলতেছে এখন ভাই ওইটা তো বলতে পারো ওটা সরকার করে ব্যাপার ঠিক আছে ওটা তো আর আমরা করি পেঁয়াজের ব্যবসা পেঁয়াজ নিয়ে আমরা জানি এখন তো ইন্ডিয়ার পেঁয়াজ অনেক আমদানি বেশি আছে অনেক আমদানি আছে আগে তো এই যে শুল্ক কুমার পরে পরেও তো দাম কমে নাই এখন হলো আপনার নাসিক মালের আমদানি কম শুধু সাউথ নতুন মাল সাউথ নতুন মালের আমদানি এই যে এই পাশে হচ্ছে সাউথ নতুন সবই সাউথ তা দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ার সাউথের ভরপুর এই যে দিক দিয়ে দেখেন আর আমি আছি কিন্তু মেছাস নিউ বাণিজ্যালয়ে আর নিউ বাণিজ্যালয়ে দেখুন এই যে এই পাশেও কিন্তু প্রচুর পেঁয়াজ এই যে প্রচুর পেঁয়াজ এগুলো সবই হচ্ছে সাউদের মাল সব সাউদের মাল এই মালগুলো কত করে যাচ্ছে এটা বিক্রি করছে আপনার চৌরাশি পাঁচাশি

তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি प्याज আছে এগুলা কি দেশি দেশি এটা রাজবাড়ী এটা রাজবাড়ীর प्याज এর কত 90 টাকা টাকা করে যাচ্ছে এর 94 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে 94 রাজবাড়ীর प्याज আর এই পাশে দেখতে পাচ্ছি রসুন আছে আপনি चाइना রসুন चाइना কত করে যাচ্ছে 180 টাকা টাকা এটা খুব ভালো মান এটা 200 টাকা ছিল 200 টাকা ছিল দাম দাম কমেছে আর এই রসুনটা কোন জায়গা এর ফরেদপুর দুশো থেকে পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে দুইশো থেকে একশো পঁচানব্বই টাকা বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আর লট আছে এই এই লট কোন জায়গা এটা মাগুরা মাগুরার মাগুরার লট এটা কত করে যাচ্ছে এটা বিরানব্বই তিরানব্বই থেকে বিরানব্বই টাকা দেখতে পাচ্ছেন মাগুরার মালানব্বই দাম কিন্তু মালের উপর ডিফেন্ড করে দাম তার এদিকে আমরা আর লট দেখাবো এই যে এই পাশে এই যে লটটা আছে এটা কোথা থেকে আছে জি জি আপনার রাজবাড়ি রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ির এই পিএসটার দাম কেমন 93 টাকা বিক্রি 93 বিক্রি হচ্ছে এই যে এইটা আছে আপনার forex এটা হচ্ছে 40 90 টাকা এটা হচ্ছে 90 টাকা এটা হচ্ছে 90 টাকা দর্শক আবার এর পাশে 93 টাকা মাগুরার এদের দাম কত 93 93 করে বিক্রি হচ্ছে এটা কিন্তু 93 বিক্রি হচ্ছে এই যে রাজবাড়ি 94 টাকা এটা হচ্ছে রাজবাড়ির চাঁদ মার্কা 94 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরো একটা লট আছে

সামনে চাঁদপুরের লঞ্চ ঘাটই তো এটা না চাঁদপুরের লঞ্চ ঘাটের সামনে যে ঘরটা সেই ঘরটাই আপনাকে অসংখ্য ধন্যবাদ